নওগাঁয় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া মূল্যবান 11টি কোষ্টি পাথর ও মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। 16 বিজিবি সদস্যরা 2019-20 সালে অভিযান চালিয়ে এসব মূর্তি উদ্ধার করেন। রোববার সীমান্ত পাবলিক স্কুল মাঠে রাজশাহী প্রত্নতাত্ত্বিক বিভাগের পরিচালক নাহিদ সুলতানার কাছে কোষ্টি পাথর ও মূর্তি হস্তান্তর করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, উপ অধিনায়ক এটিএম আহসান হাবিবসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।